वेलकम टू रेसिपी हाउस। आज आमरा बनाबो भेज डाल। भेज डाल बनाबार जोन्नो प्रथमे मुग डालटिके शुकनो खोलाय भेजे नेब। डालगुलिके नेड़े भाजते थाकबो। डालगुली भाजा होये गियेछे, एबार एते परिमाण मतन जल दिये देब। তার সাথে দিয়ে দেব পরিমাণ মতো নুন। এবার ডালটি ফুটে উঠতে থাকলে দেখবেন ডালের উপরে ফেনা ভেসে উঠছে। ফেনাগুলিকে খুন্তির সাহায্যে তুলে ফেলে দেব। ফেনা তোলা হয়ে গেলে 15 থেকে 20 মিনিট ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। 15 থেকে 20 মিনিট পর দেখবেন মুগের ডালটি সিদ্ধ হয়ে গিয়েছে। এবার ডালের কড়াটি সরিয়ে রেখে অন্য একটি কড়া নিয়ে নেব। কড়া গরম হলে তাতে দিয়ে দেব তেল। তেল গরম হলে তাতে দিয়ে দেব 2টি তেজপাতা, 2টি শুকনো লঙ্কা আর অল্প পরিমাণে গোটা জিরে। ফোড়নগুলি নেড়ে ভেজে নিতে হবে। ফোড়নগুলি ভাজা হয়ে এলে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলিকেও নেড়ে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলি হালকা ভাজা হয়ে এলে একে একে দিয়ে দেব কুচিয়ে রাখা বিন কড়াই। ফুলকপি, গাজর, তার সাথে দিয়ে দেব আলু। তারই সাথে দিয়ে দেব মটর কড়াই। এবার এগুলিকে হালকা আঁচে 2 থেকে 3 মিনিট ভেজে নেব। আনাজগুলি হালকা ভাজা হয়ে এলে দিয়ে দেব হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। গুঁড়ো মশলাগুলিকেও নেড়ে আনাজের সাথে ভেজে নেব। এরপর এতে দিয়ে দেব টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে ভালো করে নেড়ে নেব। এবার এতে দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুন বাটাটিকেও নেড়ে ভেজে নিতে হবে। আদা রসুন বাটাটি ভাজা হয়ে এলে সিদ্ধ করে রাখা মুগ ডালটি দিয়ে দেব। ডালটিকে ভালো করে নেড়ে আনাজের সঙ্গে মিশিয়ে নিতে হবে। মেশানোর পর এতে দিয়ে দেব পরিমাণ মতন জল। এবার ডালটি ফুটে উঠতে থাকলে দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি। তারই সাথে দিয়ে দেব ধনে পাতা কুচি। ধনে পাতাগুলিকে নেড়ে ডালের সঙ্গে মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দেব গরম মশলা। তারই সাথে দিয়ে দেব ঘি। এবার ঘি আর গরম মশলাটিকে নেড়ে ডালের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এবার আমাদের ভেজ ডাল পরিবেশনের জন্য একদম রেডি। যদি আমাদের রান্না আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। এই রকম আরও সুস্বাদু রেসিপি পেতে আমাদের চ্যানেল রেসিপি হাউসকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।